আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বাংলাদেশে আবার হরতালের রাজনীতি, থাকছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আজ মদ গাজার আসর বললেন হারুন, জানাবো ককটেল হামলা, সংঘর্ষ পূর্ণ ওঠানামা বন্ধ। সর্বশেষ আজ ঢাকা মাতাবেন এ আর রহমান, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। আবার হরতাল, দেশে বামপন্থী দলগুলো দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে 28 মার্চ হরতাল ডাকে। বিএনপি মহাসচিব দাবি করেছেন, তিনি যে আদর্শের অনুসারী হয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন সেই আদর্শের বাস্তবায়নই হয়নি, আওয়ামী লীগ জনমতের টুটি চেপে ধরেছে, সেই জন্য বিএনপি হরতাল না ডাকলেও মিটিল মিছিল করছে, দেশের ভুখামি ছিল বের করা হয়েছে। বহু নাটকের নাট্যকার জাফরুল্লাহ চৌধুরী সপরিবারে লন্ডনে এসে পৌঁছেছেন। বিএনপিপন্থী হাসনাত হাসানের আমন্ত্রণে তিনি লন্ডনে এসেছেন, তিনি তাদের হাত থেকে স্বাধীনতার পদক নেবেন। 28 মার্চ লন্ডনে বিএনপিপন্থীদের যে সমাবেশ হয়েছে তার চরিত্রের কথা জেনে যুক্তরাষ্ট্রের নুরুন্নবী চৌধুরী প্রধান বক্তা হয়েও আসেননি বিএনপির ছদ্মবেশী সম্মেলনে। এটা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। জামায়াতের ছদ্মবেশী সম্মেলনে ফতেহ মোল্লার মতো উগ্র বামপন্থীও যোগ দিয়েছিলেন। এক সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় সভায় বিশেষ বক্তা হিসেবে। এই সম্মেলনের আসল চরিত্র জানতে পেরে যুক্তরাজ্যের প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা এই সম্মেলনে যোগ দেননি। ডক্টর জাফরুল্লাহ একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে বলা হয় নিরপেক্ষ ব্যক্তিত্ব, কিন্তু তার টান বিএনপি জামায়াতের দিকে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগারই তার প্রধান কাজ, মাঝে মাঝে বিএনপিকে ধমক দেন, স্নেহের ধমক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে আদর্শ নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন তা নস্যাৎ করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শ ছিল একটি ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়া। দেশের সংবিধানেও 4টি আদর্শের কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র। বঙ্গবন্ধুকে হত্যা করে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্ব মেনে নিয়ে তারাই এই আদর্শগুলো নস্যাৎ করে দিয়েছিল। মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবের আদর্শ ও নাম নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল বিএনপি। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বিলোপ করেছেন জিয়াউর রহমান। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির সদস্য হারুনুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজ মদ গাজার আসরে পরিণত হয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের র‍্যাগডেতে ভাইরাল হওয়া ভিডিওর বিবরণ দিয়ে বলেন, ক্যাম্পাসের বড় ভাইয়েরা ছোটদের হাতে মদ গাজা তুলে দিচ্ছেন, বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং হচ্ছে, এটা কী ধরনের শিক্ষা? এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমালোচনা করে বলেন, কোনো অবস্থাতেই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি, সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, টিসিবির পণ্য ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে, এখন গোটা রাষ্ট্রযন্ত্র প্রশাসন যন্ত্র প্যাকেজিং কাজে লিপ্ত হয়েছে, জনগণ সেবা পাচ্ছে না, উপজেলা জেলা প্রশাসন এই কাজে লিপ্ত। গত 1 মাস যাবৎ জেলা প্রশাসকেরা প্যাকেট করছে 2 কেজি তেল, 2 কেজি ডাল, 2 কেজি চিনি ও বাধ্য হয়ে করা হচ্ছে গরিব মানুষকে প্যাকেজ নিতেই হবে। ছোলা খেজুর রিক্সাওয়ালা দিনমজুরের প্রয়োজন নেই, তবুও প্যাকেজ নিতে বাধ্য করছে। চলে যাচ্ছি পরের সংবাদে। যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় গতকাল সকাল 11টায় শতাধিক বহিরাগত ককটেল হামলা চালিয়েছে, পরে বন্দরের শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, এতে অন্তত 10 জন আহত হয়েছে। বেনাপোল কলকাতা সড়কে যান চলাচল প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে। সারাদিন বন্দরে পণ্য ওঠানামা বন্ধ ছিল, দুজনকে আটক করেছে পুলিশ। বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের মধ্যে দ্বন্দ্ব চলছে। বর্তমানে বন্দরের নিয়ন্ত্রণ এমপি সমর্থক বেনাপোল বন্দরের 925 শ্রমিক ইউনিয়ন সভাপতি রাজু আহমেদ ও সম্পাদক উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আহিদুজ্জামান আহিদের হাতে। শ্রমিক নেতাদের অভিযোগ, বন্দরের নিয়ন্ত্রণ নিতে মেয়র সমর্থিত সাবেক হ্যান্ডলিন শ্রমিক ইউনিয়নের সম্পাদক পৌর কাউন্সিলর রাশেদ আলীর লোকজন হামলা চালিয়েছে। বন্দর সূত্র জানায়, সকাল 11টায় বন্দর এলাকায় শতাধিক ককটেল ফাটানো হয়। এই সময় শ্রমিকরা বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামার কাজ করছিল, ককটেলের শব্দ পেয়ে তারা কাজ বন্ধ করে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় যায়। এতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। বন্দরে কর্মরত কাস্টমস, CNDF এজেন্ট, ট্রান্সপোর্টের লোকজন ও পথচারীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। প্রায় 3 ঘন্টা বেনাপোল কলকাতা সড়কে যান চলাচল বন্ধ থাকে, বন্দর ও আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় আজিজুর রহমান, আলী হোসেন সহ অন্তত 10 জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিনাপল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের আবুল কালাম 48 বছর, একই থানার ছোট আছড়া গ্রামের আনসার আলী 50 বছরকে আটক করেছে পুলিশ। হামলার প্রতিবাদে পণ্য ওঠার আমার কাজ বন্ধ রেখে বন্দর সহ বাজারে বিক্ষোভ মিছিল করে শ্রমিকেরা। পাশাপাশি বিক্ষুব্ধ শ্রমিকেরা পৌর মেয়রের অফিস মার্কেটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। কাস্টমস অফিসের সামনে মেয়রের 5তলা ভবনের নিচে অবস্থিত ICB ব্যাংকের বুথসহ ভবনের সামনে কাঁচও ভাঙচুর করা হয়েছে। 925 শ্রমিক ইউনিয়নের সম্পাদক আহিদুজ্জামান আহিদ বলেন, বর্তমানে শ্রমিকেরা বন্দরে শান্তিতে কাজ করে আসছে, কিন্তু একটি পক্ষ তা ভালোভাবে না নিয়ে ষড়যন্ত্র করে বন্দরের সুন্দর পরিবেশ নষ্ট করতে চাইছে। মেয়র সমর্থিতরা হঠাৎ শ্রমিকদের উপর বোমা হামলা করে, পরে আমরা প্রতিহত করলে সন্ত্রাসীরা কিছুটা পিছু হটে যায়। বেনাপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, উপজেলা যুবলীগের সভাপতি আহিদুজ্জামান 3 বছর আগে বোমাবাজি করে অবৈধভাবে শ্রমিক ইউনিয়ন দখল করে আছে। এরপর তিনি সাধারণ শ্রমিকদের সদস্যপদ থেকে বাদ দিতে শুরু করেন। বঞ্চিত শ্রমিকদের গ্রুপ ও আহিদুজ্জামান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, অথচ সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এসব সন্ত্রাসী শ্রমিকদের মদদ দিয়ে যাচ্ছেন। সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন দেশের বাইরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি, তবে তার লোক হিসেবে পরিচিত শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু বলেন, আশরাফুল আলম লিটন মিথ্যা মামলা করে অবৈধভাবে বেনাপুল পৌরসভার মেয়র হিসেবে রয়েছেন। তার ক্যাডার কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে সকালে মাইক্রোবাসে এসে শ্রমিকের পোশাক পরে বন্দরের দখল নিতে বোমাবাজি শুরু করেছেন। পরে সাধারণ শ্রমিকেরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করে বের হয়ে করে দেন। মেয়র বন্দরটিকে অশান্ত করে তুলতে মরিয়া হয়ে উঠেছেন। যশোরের ASP জুয়েল ইমরান জানিয়েছেন, বন্দরে দুটি শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেখানে কয়েকটি ককটেল ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ মুকাবালা মোকাবেলা দিলহে ছোটা সা জিয়া জালে বান্দে মাতারম, এসব বিখ্যাত গানের সুরকার AR রহমান। তার সুরারোপিত গানে মুগ্ধ গোটা বিশ্ব, শুধু সুর করেন না, গানও গান। তার সুফি গানের মূর্ছনায় রোমাঞ্চিত সঙ্গীত পিপাসুরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গান গাইতে সুরকার সঙ্গীত পরিচালক অস্কার জয়ী AR রহমান এখন ঢাকায়। রবিবার রাত 9:30 100 সঙ্গী নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 উপলক্ষে আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে AR রহমান 35টি গান গাইবেন। জমকালো অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পৃষ্ঠপোষক দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার AR রহমান বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা ও হিন্দি দুটি ভাষায় গান ও সুর সঙ্গীত করেছেন। বোলো জয় বঙ্গবন্ধু ও আজও শুনি বজ্রধ্বনি গান দুটি তিনি গাইতে পারেন মঞ্চে। বোলো জয় বঙ্গবন্ধু শিরোনামে হিন্দি গানটির ভিডিও গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কোয়ারে 10 দিনের মুজিব চিরন্তন অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছিল। AR রহমানের কনসার্ট হওয়ার কথা ছিল গত বছর, কিন্তু করোনা ভাইরাসের জন্য কনসার্টটি স্থগিত করেছিল BCB। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ওয়ার্ল্ড 11 ও এশিয়ান 11 নামে একটি 3 ম্যাচের T20 সিরিজ আয়োজনের পরিকল্পনাও ছিল BCB-র, তা বাতিল হয়ে যায় করোনার জন্য। এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক, জনজীবনে সাবলীলতা এসেছে, তাই BCB নতুন করে অনুষ্ঠানটি আয়োজন করেছে। অনুষ্ঠান সামনে রেখে পূর্ণ প্রস্তুত BCB। মাঠ ও গ্যালারিতে বসে প্রায় 10,000 শ্রোতা গান শুনবেন AR রহমান, মাইলস ও মমতাজের। অনুষ্ঠানের জন্য 3 ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক স্ট্যান্ড ক্লাব হাউসের টিকিটের মূল্য 1,000 টাকা।